আপনি যদি ভালো রান্না বান্না করতে পারেন, অথবা বাদ্যযন্ত্র বাজাতে পারেন, অথবা আপনি রং করার পাশাপাশি কাঠের কাজ করতে পারেন, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে হবে আপনার চাকুরি। বাংলাদেশের ছেলে এবং মেয়ে উভয় এই পদে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড-২ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করেই যারা ভালো রান্না বান্না করতে পারে অথবা কাঠের কাজ, রঙের কাজ, বাদ্যযন্ত্র বাজানো, দর্জির কাজ, এই সমস্ত কাজে যারা একটু খুঁটিনাটি ধারণা রাখতে পারে বা তারা এই কাজটি করতে পারে, তারা বাংলাদেশ সেনাবাহিনীর এই সৈনিক পদের ট্রেড-২তে আবেদন করে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের গর্বিত ইউনিফর্ম পরিধান করতে পারবে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ধারণা দেওয়া হবে যারা স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে শুধুমাত্র এসএসসি পাস করে। তার রেজাল্ট হতে হবে যে কোনো বিভাগ হতে 2.50, এই রিকোয়ারমেন্ট থাকলেই তার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হবে। চলুন বিস্তারিত কি কি থাকছে এই ভিডিওতে ফর আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য। তো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার পূর্বে দেখা যায় অনেকের উচ্চতা কম, তারা উচ্চতা বাড়ানোর জন্য পূর্বে বিভিন্ন মেডিসিন খায়, বিভিন্নভাবে ঝোলাঝুলি করে, ফিজিক্যাল এক্সারসাইজ করে, তারপর উচ্চতা বাড়ে না। তো তাদের জন্য চাই একটু পাওয়ারফুল ক্যাপসুল, যেটা খেলে তাদের উচ্চতা বাড়বে। তো তাদের জন্য চাই লং লুকস। লং লুকস নামে এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যদি ছেলে মেয়ে উভয় এটি 2 মাস সেবন করে, তাহলে 2 ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে, এটা প্রমাণিত। আর এই অরিজিনাল পণ্যটি নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ Defence24BT, সেখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে লং লুকস এই অরিজিনাল পণ্যটি হাতে পাওয়ার সুযোগ। এবার শুরু করা যাক মূল টপিকস। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা একটু ভালো রান্নাবান্না করতে পারবে, যারা একটু কাঠমিস্ত্রির কাজ পারে, যারা রং মিস্ত্রির কাজ পারে, বা যারা একটু বাদ্যযন্ত্র গান বাজনা বাজাতে পারে, তারাই সেখানে যোগদান করতে পারবে। যেই সমস্ত দেশের ছেলে এবং মেয়ে উভয় এসএসসি পাস করেছে, তারা এসএসসি পাস করেছে এবং তাদের রেজাল্ট থাকতে হবে ন্যূনতম 2.50, অর্থাৎ তাদের সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 2.50, এবং যত রেজাল্ট ভালো হবে তত বেশি ভালো। আর বয়সের ক্ষেত্রে যারা 17 থেকে 20 বছরের মধ্যে আছে, যাদের জন্ম সন 17 থেকে 20 বছরের মধ্যেই থাকবে, তারা বাংলাদেশ সেনাবাহিনীর এই ট্রেড-২ সৈনিক পদে আবেদন করতে পারবে। এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া, আমি সৈনিক পদে অ্যাপ্লিকেশন করেছি, আমি কি এই ট্রেড-২তে অ্যাপ্লিকেশন করতে পারবো? তো হ্যাঁ, আমি তাদের জন্য বলতে চাই, যারা সৈনিক পদে অ্যাপ্লিকেশন করেছে তারাও ট্রেড-২তে অ্যাপ্লিকেশন করবে, যারা একটু বুদ্ধিমান তারা সমস্ত কিছুতে অ্যাপ্লিকেশন করবে। এখানে কেউ পুলিশ বাহিনীতে অ্যাপ্লিকেশন করতে পারে, কেউ নেভিতে, কেউ এয়ারফোর্সে, যে যেখানে অ্যাপ্লিকেশন করুক না কেন, ট্রেড-২ হচ্ছে একটি আলাদা সেক্টর, এখানে সবাই আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবে। সারা দেশের বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে এই ট্রেড-২তে অ্যাপ্লিকেশন করতে পারে। আর হ্যাঁ, প্রথমে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে এই ট্রেড-২ ট্রেনিং 6 মাস। সাধারণ সৈনিকের ট্রেনিং করতে গেলে 9 মাস ট্রেনিং করতে হয়, প্রশিক্ষণ করতে হয়, কিন্তু ট্রেড-২তে 6 মাস, এখানে বিশেষ একটা সুযোগ। সৈনিকের সাথে এর কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য এখানে 6 মাস ট্রেনিং কম করতে হয়, অর্থাৎ এটি সৈনিকের চেয়ে একটু ভালো। তো আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এখানে ট্রেড-২ সৈনিক হতে গেলে অবশ্যই নিজের পূর্ব প্রস্তুতি থাকতে হবে, ফর নিজের ফিজিক্যাল ফিটনেস, এবং সেখানে একটি পরীক্ষা হবে, ভাইবা পরীক্ষা, রিটেন পরীক্ষা এবং বুদ্ধিমত্তার, সেই সমস্ত কিছুর প্রস্তুতি এখন থেকেই নিয়ে যেতে হবে। যারা স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে, তাদের প্রস্তুতি এখন থেকেই শুরু হতে হবে, কারণ কিছুদিন পরে মাঠ শুরু হয়ে যাবে, এখন অ্যাপ্লিকেশন শুরু। আর হ্যাঁ, অ্যাপ্লিকেশন করার জন্য ফাঁকে কোথাও অ্যাপ্লিকেশন না করে, কোনো কম্পিউটার অপারেটরের কাছে গিয়ে ভুলভালভাবে অ্যাপ্লিকেশন না করে, সরাসরি আমাদের কাছে স্পেশালভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, আমরা আপনাদের অ্যাপ্লিকেশন করে দেবো। আর আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য প্রয়োজনীয় বিস্তারিত তথ্য আমরা আপনার থেকে চেয়ে নেব, সেই অনুসারে অ্যাপ্লিকেশন করে দেব। অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। আর এই অ্যাপ্লিকেশন করার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি SMS করুন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে থেকে এই ট্রেড-২তে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখন থেকে আমরা অ্যাপ্লিকেশনের কার্যক্রম শুরু করে দিয়েছি, সো ভুলভালভাবে অ্যাপ্লিকেশন করবেন না, করলে কিন্তু মাঠে আর ডাকবে না, চাকরি হবে না। সেহেতু অ্যাকুরেটভাবে অ্যাপ্লিকেশন করুন আমাদের কাছ থেকে, তাহলে আপনাদের চাকরি হওয়া খুব সহজ হয়ে যাবে। আর সেই সৈনিকের মাঠে, ট্রেড-২ সৈনিকের মাঠে আপনাদের গেলে সেখানে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে, এই জন্য আপনাদের চাই প্রস্তুতি। সেই প্রস্তুতিকে খুব সহজ করবে সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি। প্রিজম প্রকাশনীর এই বইটি এবছর আপডেট হয়েছে ফর সৈনিক পদে যোগদান করার জন্য। আপনারা যারা স্বপ্ন দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করবেন, সৈনিক পদে অথবা ট্রেড-২তে, যারা এই প্রস্তুতি নিতে চায় তাদের প্রস্তুতি নিতে হবে এখন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা এবং মাঠের কার্যক্রম। আর সেই প্রস্তুতি সহজ করে তুলবে প্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি। আর এই বইটি নিতে ভিজিট করতে হবে প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে
সারা দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই বইটি সংগ্রহ করার সুযোগ। এখন আসা যাক, এই ট্রেড টু চাকুরিটা আসলে মূলত কেমন। ট্রেড টু চাকুরি আর সৈনিকের চাকুরির ভিতরে কোনো পার্থক্য নাই, দুটা একই, সেম টু সেম ক্যাটাগরি। ট্রেড টু সৈনিকও ইউনিফর্ম পাবে, সৈনিকও ইউনিফর্ম পাবে সাধারণ সৈনিক। এখানে ট্রেড টুর কাজ হচ্ছে বিশেষ পেশা। বিশেষ পেশা বলতে কি, সেখানে রঙের কাজ আছে, পেইন্টিং, রং করতে হবে, কাঠের কাজ করতে হবে, সেখানে রান্নাবান্না আছে, রান্নাবান্নার কাজ করতে হবে। একটা সাধারণ সৈনিকও কিন্তু এই কাজগুলো করে। যখন দেখা যায় এই কাজের লোক পাওয়া যাচ্ছে না, তখন সাধারণ সৈনিকের এই কাজ করতে হয়। আবার সাধারণ সৈনিক কি করবে, তার সারাদিনে কি কাজ, বিভিন্ন কাজে এঙ্গেজ থাকতে হবে। সেখানে ট্রেড টু সৈনিক তার নিজস্ব স্ব কাজে এঙ্গেজমেন্ট থাকবে। সেহেতু ট্রেড টু আর সৈনিকের কাজের ভিতরে তেমন একটা পার্থক্য নাই, কারণ ট্রেড টু সৈনিক ইউনিফর্ম পায়, তারা অস্ত্র চালায়, তারা যুদ্ধ শেখে, তারা প্রশিক্ষণ গ্রহণ করে, খেলাধুলা করে, সকালে পিটি করে, আবার মাঝে মাঝে ডিউটিও করতে হয়। যেহেতু ইউনিটের ভিতরে, মানে সৈনিকরা যেখানে থাকে সেখানে দুই সৈনিকের ভিতরে কোনো পার্থক্য নাই, বাস্তব বাইরে সিভিলিয়ান লাইফেও তেমন কোনো পার্থক্য নাই। এখানে বেতনের দিকে বলতে গেলে বেতন সবকিছু সুযোগ সুবিধা একই, বরং ট্রেড টুতে যারা যোগদান করে তাদের বেতন একটু তুলনামূলক বেশি। সুযোগ সুবিধার দিক দিয়েও যদি বলতে যাই, এই ট্রেড টু সৈনিকের সুযোগ সুবিধা বেশি, কারণ এদের রাতে ডিউটি করতে হয় না, করলেও সেটা খুব সীমিত পরিসরে। সেহেতু আর আমি কিছু বলতে চাচ্ছি না, ট্রেড টু এটি হচ্ছে সৈনিকের চাকরি আর ট্রেড টুর চাকরি একই চাকরি, কোনো ভেদাভেদ নাই, সবকিছু একই, শুধুমাত্র এখানে ট্রেড ভাগাভাগি, সাধারণ ট্রেড, তারপরে এখানে বিভিন্ন ট্রেড থাকে, ক্লার্ক ট্রেড, কুক ট্রেড, তো এই ট্রেডের ভিতরে একটা পার্থক্য থাকে, তেমন কোনো পার্থক্য নাই। আর যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে তাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে আগামী 14 তারিখ থেকে। অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে সঠিকভাবে, অ্যাপ্লিকেশন করলে মাঠে SMS এর মাধ্যমে ডাকবে, এবং মাঠে গেলে সেখানে যে সমস্ত পরীক্ষা হবে সেগুলোতে উত্তীর্ণ হলেই চাকরি হয়ে যাবে। এখন আসা যাক, আমি যদি উচ্চতার ক্ষেত্রে বলতে যাই, তাহলে পুরুষ প্রার্থীর জন্য 5 ফিট 5 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য 5 ফিট 1 ইঞ্চি, এখানে উচ্চতা কমিয়ে দিয়েছে, মানে চাকরি হওয়া খুব সহজ হয়ে গিয়েছে। আবার একটা কথা বলতে চাই, সামনে কিন্তু MODC সার্কুলার আসতেছে, MODC সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। যাদের বয়স 25 বছরের মধ্যে আছে, 17 থেকে 25, তারা MODC তে অ্যাপ্লিকেশন করতে পারবে। রিসেন্টলি এটি প্রকাশিত হতে যাচ্ছে। এখন ওজনের ক্ষেত্রে বলতে গেলে উচ্চতা এবং ওজন একটা নির্দিষ্ট সমন্বয়ে থাকতে হবে, তাহলে হয়ে যাবে। অবশ্যই ছেলে এবং মেয়ে প্রার্থীকে অবিবাহিত হতে হবে, তাহলে এই চাকরি আর কোনো দিক দিয়ে ঠেকানো সম্ভব না, তাদের চাকরি হয়ে যাবে। তো ভিডিওটা এ পর্যন্তই, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর এই টেট টু সম্পর্কে বিস্তারিত আরও জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ Defense 24BT সেখানে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল Defense 24BT সেখানে। এছাড়া আপনারা জানেন যে আমাদের নতুন একটি ওয়েবসাইট হয়েছে, যেটা হচ্ছে Defense 24BT.com, সেখানে গিয়ে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত সকল কিছু দেখতে পারবেন। সো আপনারা যদি ডিফেন্সে যোগদান করতে চান তাহলে আমাদের সাথেই থাকুন, আমরা আপনাকে পথ দেখাবো যে কিভাবে আপনি ডিফেন্সে চাকরিতে যোগদান করবেন। টেটুর সম্পর্কে বিস্তারিত আর আমার বলা কিছু নাই, 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু, খুব দ্রুত এখন থেকেই ফ্রি অর্ডার, ফ্রি অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের অ্যাপ্লিকেশন আমাদের পেজ থেকে অফিসিয়ালি স্পেশালভাবে করে দেওয়া হবে, এখানে নিখুঁতভাবে অ্যাপ্লিকেশন করলে আপনার চাকরি হওয়া অনেকটা সহজ হয়ে যাবে। সো এত সময় ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।